স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স প্রিন্ট ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর অঙ্ক বইয়ের বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ চ্যাপ্টারটির 8-2-এর অঙ্কটা নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা তোমাদের অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে তোমাদের করতে প্রবলেম হচ্ছে, তাই আমি তোমাদের কষে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমাকে কি করতে বলেছে, ভাগ করে ভাগফল এবং ভাগশেষ লিখতে বলেছে। আমি আগে ভাগ করছি, আমি সুবিধার্থে খাতায় লিখে রেখেছি অঙ্কটা, তোমাদের কষে দেখাচ্ছি। দেখো, আমাকে 81 × x⁴ আমাকে আগে আনতে হবে। 3x এর সঙ্গে কত গুণ করলে আমি 81 × x⁴ পাবো? না, দেখো এখানে x আছে আর এখানে x⁴ আছে, ঠিক আছে? তাহলে x এর সঙ্গে আমি x³ যদি গুণ করি তবেই কিন্তু আমি 4 পাচ্ছি, কারণ x এর উপরে কি মানে পাওয়ারে কিছু নেই, মানে কি 1। এই 1 এর সঙ্গে আমি যদি 3 যোগ করি তাহলে আমি কিন্তু x⁴ পেয়ে যাচ্ছি। তাহলে আমি x⁴ পেয়ে গেলাম। এবার 3 এর সঙ্গে কত গুণ করলে আমি 81 পাবো? দেখো, 27 আমি যদি গুণ করি তবেই কিন্তু আমি 81 পাবো। তাহলে 3x এর সঙ্গে 27 × x³ গুণ করলে আমি কত পাচ্ছি? না, 81 × x⁴ পাচ্ছি। -1 এর সঙ্গে আমি 27 × x³ গুণ করলে কত পাবো? না, মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। এবং 1-এর সঙ্গে 27 × x³ গুণ করলে কত পাবো? না, 27 × x³ পাবো। এবার আমাকে চিহ্নটা পাল্টাতে হবে। দেখো, 81 × x⁴ আগে কোনো চিহ্ন নেই, মানে কি প্লাস আছে, তাহলে চিহ্নটা এখন পরিবর্তন হয়ে কি হবে? মাইনাস। আর 27 × x³ আগে কী চিহ্ন আছে? মাইনাস। চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাস হবে। তাহলে উপরে প্লাস 81 × x⁴, নিচে আছে মাইনাস 81 × x⁴, কেটে গেল। নিচে দেখো প্লাস 27 × x³ যেমন পড়ে আছে আমি লিখে দিলাম। আর কি পড়ে আছে? না, প্লাস 2 পড়ে আছে, ঠিক আছে? এবার দেখো, যেহেতু 27 × x³ এর আগে প্লাস চিহ্ন আছে, আমি কিন্তু ভাগফলের জায়গায় প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। এবার এক্স এর সঙ্গে কত গুণ করলে আমি x³ পাবো? না, x² গুণ করলে আমি পাবো x³, কারণ এর আগেই বলে দিয়েছিলাম যে x এর পাওয়ারে কিছু নেই, মানে 1। এবং x এর এখানে 2 এর সঙ্গে আমি যদি 1 যোগ করি তাহলে কিন্তু আমি কি পাচ্ছি? না, 3 পেয়ে যাচ্ছি। তাহলে x এর সঙ্গে x² গুণ করলে আমি x³ পেয়ে গেলাম, ঠিক আছে? এবার দেখবো 3 এর সঙ্গে কত গুণ করলে আমি 27 পাচ্ছি। দেখো, 3 এর সঙ্গে আমি যদি 9 গুণ করি তাহলে কিন্তু আমি 27 পাচ্ছি, ঠিক আছে? তাহলে এখন 3x এর সঙ্গে প্লাস 9x² গুণ করলে কত হয়? না, প্লাস 27x³ পাচ্ছি, ঠিক আছে? এখানে প্লাস আর এখানে কি আছে? মাইনাস। প্লাসে মাইনাসে গুণ করলে কত হয়? মাইনাস। তাহলে 1 এর সঙ্গে 9x² গুণ করলে কত হবে? না, 9x², ঠিক আছে? এবার দেখো চিহ্ন পরিবর্তনটা, যেহেতু নিচে উপর এখানে প্লাস আছে, চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হবে। এখানে মাইনাস আছে, চিহ্ন পরিবর্তন হয়ে কি হবে? প্লাস হবে। উপরে প্লাস 27x³ আছে আর নিচে কি আছে? না, মাইনাস 27x³ আছে, কেটে গেল। আর কি পড়ে রয়েছে? না, প্লাস 9x² পড়ে আছে। আর কি পড়ে আছে? না, প্লাস 2 পড়ে আছে, তাই লিখে দিলাম। এবার দেখো, 9x² আগে কী চিহ্ন আছে? প্লাস আছে। তাহলে ভাগফলের জায়গায় কিন্তু আমাকে প্লাস চিহ্ন দিতে হবে। এবার দেখো, এক্স এর সঙ্গে কত গুণ করলে আমি x² পাচ্ছি? এক্স গুণ করলে আমি x² পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এবার 3 এর সঙ্গে আমি কত গুণ করলে 9 পাবো? না, 3 এর সঙ্গে আমি যদি 3 গুণ করি তবেই কিন্তু আমি 9 পাচ্ছি। তাহলে 3x এর সঙ্গে এখন প্লাস 3x গুণ করলে কত হচ্ছে? না, প্লাস 9x² পাচ্ছি, ঠিক আছে? প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে? মাইনাস হবে। 1 এর সঙ্গে 3x গুণ করলে কত হচ্ছে? না, 3x হয়ে যাচ্ছে, ঠিক আছে? বা চিহ্ন পরিবর্তনটা, প্লাস আছে, মাইনাস হয়ে যাবে। উপরে প্লাস 9x², নিচে আছে মাইনাস 9x², কেটে গেল। মাইনাস আছে, চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হবে। তাহলে কি কি পড়ে আছে এখন? না, প্লাস 3x পড়ে আছে আর প্লাস 2 পড়ে আছে, ঠিক আছে? যেহেতু 3x এর আগে প্লাস চিহ্ন আছে, ভাগফলের জায়গায় আমাকে প্লাস চিহ্ন দিয়ে দিতে হবে। এবার 3x এর সঙ্গে কত গুণ করলে আমি প্লাস 3x পাবো?
যেহেতু প্লাস আছে প্লাস লিখে দিলাম, শুধুমাত্র সংখ্যাটাই আমাকে বের করতে হবে। তাহলে 3x এর সঙ্গে আমি কত গুণ করলে 3x পাবো, না 1 গুণ করলে আমি পাবো, ঠিক আছে? তাহলে এখন 3x এর সঙ্গে 1 গুণ করলে কত হচ্ছে, না প্লাস 3x হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার মাইনাস, আর এখানে কি আছে, প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। 1 এর সঙ্গে 1 গুণ করলে কত হচ্ছে, না 1 হয়ে যাচ্ছে, চিহ্নটা পরিবর্তন। যেহেতু প্লাস আছে চিহ্ন পরিবর্তন, মাইনাস হবে, মাইনাস আছে চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হবে। তাহলে উপরে প্লাস 3x, নিচে মাইনাস 3x কেটে গেল, উপরে প্লাস 2 নিচে প্লাস 1, তাহলে প্লাসে প্লাসে কি হবে, না প্লাস হবে। কারণ 2 এর আগে কি চিহ্ন আছে, প্লাস আছে, যেহেতু 2 বড় 1 এর থেকে, এবং প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়, অর্থাৎ যোগ করতে হবে, 2 এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে, না 3 হচ্ছে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের নির্ণেয় ভাগশেষ। তাহলে তোমরা কি লিখবে, না নির্ণেয় ভাগফল উত্তর কিন্তু সব সময় লেখার চেষ্টা করো, তা না হলে কিন্তু নাম্বার অনেক সময় শিক্ষক মহাশয় কেটে দিতে পারেন। নির্ণেয় ভাগফল সমান আমি কত পেলাম, না 27x³ প্লাস 9x² প্লাস 3x প্লাস 1, এবং লিখে ভাগশেষটা লিখে দেবে, ঠিক আছে? ভাগশেষ সমান প্লাস 3, এটাই হচ্ছে আমাকে চেয়েছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। যদি তোমাদের মধ্যে অন্য কোনো অঙ্ক প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি সেই অঙ্কটা নিয়ে আবার তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার অন্য অঙ্ক নিয়ে আলোচনা করা হবে।